ধারালো ব্লেডটা আজ গলায় চালিয়ে নেবে অভির। দিনের শেষে ভালো আছি ভালো আছি অভিনয় করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। চাকরি জীবনের ব্যর্থতা, সহকর্মীদের ব্যঙ্গ বিদ্রোহ, মায়ের অকাল মৃত্যুতে তার মনের মৃত্যু তো কবেই হয়ে গেছে। ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখে পাশের ঘরে এপিলেপসিতে আক্রান্ত বাবা অঘরে ঘুমাচ্ছেন। শেষবারের মতো দেওয়ালে টাঙানো মায়ের ছবিতে একটা প্রণাম ঠকল। বিস্ফারিত চোখ দুটি গ্রীষ্মের দাবদাহের মতো চলছে। হঠাৎ কেউ কানের কাছে এসে বলে, কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছিস খোকা, পালিয়ে যাচ্ছিস কাপুরুষের মতো। অভির চমকে ওঠে, ঘাড় ঘুরিয়ে দেখে একটা ছায়া মূর্তি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কান্না গলার কাছে দড়া পাকিয়ে আসে অভিকের। চাপা গোয়ানিতে কয়েকটা ভাঙা ভাঙা শব্দ প্রতিধ্বনিত হয়। আমি আমি বাঁচতে চাই মা, হ্যাঁ হ্যাঁ আমি বাঁচতে চাই। আমি তাদের জন্যই বাঁচতে চাই যারা আমার জন্য রোজ বাঁচে।